আমি ছোটবেলায় বাংলা সাহিত্য বইয়ের এক বইয়ে পড়ছিলাম বুলানাথের কবিতা। বুলানাথ লিখেছিল 3490, গণিতের মার্কায় কেটে গেল সর্বই। 3-4-12 হয় মাস্টার তারে কয়, লিখেছিনু ঢের বেশি এই তার গর্বই। এই কবির ভাষা সবে না বুঝে থাকলে আমি বুঝে এক কই, হের নাম হইল বুলানাথ। কি নাথ? ইয়াত্তাহার কারণে না বুল্লা লাভার কারণে? এ গেছে অঙ্ক পরীক্ষা দিত, কেটা গেছে অঙ্ক পরীক্ষা দিত, ইয়াত্তাহে না বুল্লা যায়, এর কারণে তার নাম ওই বুলানাথ। অঙ্ক পরীক্ষার প্রশ্ন হয়েছে 3 আর 4 পূরণ করলে কত হয়? 3 আর 4 পূরণ করলে দরমণ্ডল কত হয়? 12 হয়। হে লেখছে 90, কত লেখছে পরীক্ষার পাইছে? গুড়ার ডিম, কিসের ডিম? ফল ঘোষণার পরে স্যাররে জিজ্ঞাসা করে, স্যার আপনি আমার পরীক্ষার গুড়ার ডিম দিলেন কেন? গুড়ার ডিম দিতাম না, 3 4 12 হয়, তুই 90 লেখছস। কয় আরে 3 4 12 হয় কথাটা আমি বুঝলা লেখলাম, বললে অসুবিধা কি? আমি কম লেখছি না আরো অনেক বেশি লেখছি? তা আমি তো কম লেখছি না, আমি তো অনেক বেশি লেখছি। তাহলে তো উচিত নম্বর, বেশি নম্বর না দেন, উচিতটা দেন। ঠিক তেমনিভাবে, ঠিক তেমনিভাবে কোরআন হাদিসে আমাদের নবীর মর্যাদা যথাযথভাবে উল্লেখ আছে। এটা না জানলে লেখেছিনু ঢের বেশি এই তার গর্বই খালি কইব। কয় নবীর মর্যাদা কোরআন হাদিসে যাওই তা? আমি অনেকটা কইছি, আমি অনেকটা কইছি। অনেকটা কি কি কইছ? কয় কইছি আমাদের নবী জান্নাতের মালিক, আমাদের নবী জাহান্নামের মালিক, আমাদের নবী যারা ইচ্ছা জান্নাতে দিবেন, যারা ইচ্ছা জাহান্নামে দিবেন। আল্লাহ যদি কোনো বান্দারে জাহান্নামে দিয়া দেন, তে নবী তারে উদ্ধার করে বেসতে নিয়ে যাবেন। কিন্তু নবী যদি কোনো উম্মতরে জাহান্নামে দেন, তাহলে আল্লাহও তারে উদ্ধার করতে পারবেন না। লেখেছিনু ঢের বেশি এই তার গর্বই, এবার বুঝছেন, লেখেছিনু ঢের বেশি এই তার গর্বই। আল্লাহ একেবারে জাহান্নামে দিলে নবী উদ্ধার করে ভালাইবেন, নবী একেবারে জাহান্নামে দিলে আল্লাহরও উদ্ধার করার ক্ষমতা নাই। এই এইটা হইল নবীর নবীর মর্যাদার সহি ব্যাখ্যা, না মন গড়া। এবার বলুন, নবীর মন গড়া মর্যাদায় আহলে সুন্নাতুল জামাত হয় না বহিষ্কার? বহিষ্কার। দুই ফকির বলে ব্যাখ্যা করতে করতে গেছে যমুনা সেতুর পারে। আমি অনেকবার গেছি যমুনা সেতু পার হইয়া, আপনারা কেউ গিয়া থাকলে দেখতে পারবেন, না গিয়া থাকলে না দেখবেন। শুনছেন তো? কেউ কয় যমুনা সেতু, কেউ কয় বঙ্গবন্ধু সেতু, যা বলেন আমার কোনো আপত্তি নেই, সেতু তো একটা আছে। দুই ফকির ভিক্ষা করতে 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 এই বঙ্গবন্ধু সেতুর ফারে গিয়ে এত বিশাল সেতু জীবনের প্রথমবারের মতো দেখিয়া কয়, বাপরে বাপ, এত বড় ফুল যে সরকারে বানাইল, কমপক্ষে 25,000 টাকা খরচ। অত বড় ফুল যে সরকারে বানাইল, কমপক্ষে 25,000 টাকা খরচ। সাথে তাই কয়, দুর্ভেক্কল দুর্ভেক্কল, এই ব্যাককলের ব্যাককল, অত বড় ফুল 25,000 টাকা হাইতে বানাইছে, কেমনে কষে কোন আক্কেলে কস, কমের মধ্যে তো 30,000 হইব। সহি ব্যাখ্যা জানছে না মন গড়া ব্যাখ্যা? এরা যেভাবে মন গড়া ব্যাখ্যা কইরা ব্যর্থ হয়েছে, ঠিক তেমনিভাবে আপনারা যদি কেউ নবীর মর্যাদার মন গড়া ব্যাখ্যা করেন, তে ভিখারির মতো ব্যর্থ হওয়া ছাড়া উপায় থাকবে। এক ফকির কে একজনে জিজ্ঞাসা করেছিল, বলতে পারো 2 আর 3 কত? কয় 5টা রুটি। আমাদের হবিগঞ্জে স্বাস্থ্যগঞ্জে 2 আর 3 ভাস হয়, রুটি হয় না। আপনাদের দরমণ্ডলে 2 আর 3 কি হয়? কয় 5টা রুটি। প্রশ্নকারী জিজ্ঞাসা করে, 2 আর 3 তো ফাঁস হয়, তুই রুটি ভাইলে কই? কয় আমার যেটা দরকার, ইজি যদি না কইতে ফাঁসের কি দরকার? শুধু 2 আর 3 ফাঁসটা রুটি দফলে হইতো না, ফাঁস ঠিক তখন লাগবে। শুধু রুটি দফলে হবে না, 2 আর 3 ফাঁস হয় এটা ঠিক থাকতে হইব। আপনাদের কেউ যদি নবীরে আলিমুল গাইব সাজানি ওই দরকার থাকে, তাইলে আর মেরাজের ঘটনার ওই কি দরকার, আর রওজা শরীফের ঘটনার কি দরকার? তুমি ইচ্ছা মতো আলিমুল গাইব আলিমুল গাইব জপতে থাকো। কাজেই আপনাদের নবীকে যদি
এমন মর্যাদা বর্ণনা করা হয় যেই মর্যাদা জগতের আর কারো মধ্যে আছে এমনটা যদি বলা হয় এটা কি সহি ব্যাখ্যা হবে না মন গড়া ব্যাখ্যা হবে আমাদের নবীর মর্যাদায় মন গড়া ব্যাখ্যা করলে আহলে সুন্নাতুল জামাত হওয়া যাবে হওয়া যাবে না এক কথা দুই নম্বর কথা হলো মন গড়া ব্যাখ্যা করলে তুমি নবীর আসল মর্যাদার গন্ধও পাবে না নবীর মর্যাদা যদি মন গড়াভাবে বলতে যাও তাহলে আসল মর্যাদার গন্ধও পাবে না বুঝে থাকলে বলুন আজকের থেকে নবী বিশ্বাস করবেন মন গড়া ব্যাখ্যা মতো লিখেছি নু ঢের বেশি জিনা বারোর জায়গাত নব্বই লিখলে হইব নবী আল্লাহ হলেন বিচারক নবী হবেন সুপারিশগার আল্লাহ হবেন নবী হবেন বিচারককে ফাঁসি দিলে সুপারিশগারের রক্ষা উদ্ধার করব এটা তো মন গড়া ব্যাখ্যা বিচারককে ফাঁসি দিলে সুপারিশগারে উকিলে উদ্ধার করতে পারে না উকিলে উদ্ধার করতে পারে না হ্যাঁ বিচারককে যদি সুপারিশগারের সুপারিশ গ্রহণ করে তাহলে সুপারিশগারেই উদ্ধার করলো না বিচারকের দয়ায় ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন কোনো বান্দা জাহান্নাম থেকে রক্ষা পাবে একমাত্র আল্লাহর দয়ায় কেডা হইল বিচারক আর কেডা হইল সুপারিশগার তাহলে আল্লাহ যারে দুজখে দিবেন নবী তারে উদ্ধার করিয়া নিয়ে যেতে পারবেন নবী যারে দুজখে দিবেন আল্লাহও পারবেন না এটা নবীর সহি ব্যাখ্যা নবী মানার না মন গড়া ওইটাতে কয় লেখেছি নু ঢের বেশি এই তার গর্বই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দেখাইতে বলেন এই আয়াতটা হইল সুরায়ে নমলের ৬৫ নম্বর আয়াত কোন সুরার কত নম্বর সুরায়ে নমলের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া কোন সূরার কত নম্বর আয়াতে এই জন্য ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাব ফিকহে আকবর এর ব্যাখ্যা গ্রন্থ সরহে ফেকে আকবরে আল্লামা মুল্লা আলী আল কারী রহমতুল্লাহ আলাইহি লেখেন যেই ব্যক্তি বলবে নবী গায়েব জানেন এই ব্যক্তি কোরআনের সূরায়ে নমলের ৬৫ নম্বর আয়াত মানে না আল্লাহ সূরায়ে নমলের ৬৫ নম্বর আয়াতে বলেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আর ইমাম আবু হানিফার কিতাবে লেখেন যারা বলে নবী গায়েব জানেন এরা সূরায়ে নমলের ৬৫ নম্বর আয়াত মানে না এরা হইল সুন্নি সূরায়ে নমলের ৬৫ নম্বর আয়াত যারা মানে না এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত তাইলে যারা কাফের নয় তাদেরকে কাফের বলবেন না আর যারা মুমিন নয় তাদেরকে মুমিন বলবেন না কাফের হয় কত কথার কোন কথা কোন কথা বিশ্বাস করলে ছয় কথার কোন কথা বিশ্বাস অবিশ্বাস করলে আর মুমিন মুসলমান তাকে না আর ছয় কথা বিশ্বাস মন গড়াভাবে করলে আর আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে না